সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। ঈদে মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে চলচ্চিত্র ক্যাপ্টেন খান। গত দুদিনের বৃষ্টিও বাধা হতে পারেনি ছবির কাজে। আর অল্প কিছু কাজ করলে ছবির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন সাকিব খান এবং শবনম বুবলি। এর মাঝেই ঘটল বিপত্তি। আজ সিনেমার শুটিং করতে রাজধানীর প্রধানমন্ত্রীর বাসভবন এলাকায় অনুমতি না নিয়ে শুটিং করার দায়ে সাকিব খান অভিনীত ক্যাপ্টেন খান সিনেমার প্রায় 10 জন কলাকুশলীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সাকিব খান এবং বুবলিও আছে। মূলত গণভবন ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করে SPBN। জানা গেছে, আজ আউটডোরে শুটিং করতে গেলে অনুমতি না নিয়েই সংরক্ষিত এলাকায় কাজ করছিলেন ক্যাপ্টেন খান সিনেমার কলাকুশলীরা। এ সময় ওই এলাকায় শুটিং করবার কোনো অনুমতিপত্র না থাকায় পুরো শুটিং ইউনিটকে আটক করে SPBN। পরে তাদেরকে নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়। কলাকুশলীদের আটকের বিষয়টি নিয়ে শেরেবাংলা নগর থানার ওসি জিজি বিশ্বাস নিজেও অবগত আছেন বলে জানান। বিষয়টি নিয়ে চলচ্চিত্রটির পরিচালক ওয়াজেদ আলী সুমনের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা ব্যস্ত দেখায়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।